হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। তো আজকে তোমাদেরকে হাওড়া সবথেকে ফেমাস উৎসব, যেটা মা শীতলা পুজো, শীতলা মায়ের স্নান যাত্রা, হাওড়া সালকিয়া। এটি এমন একটি জায়গা সারা পৃথিবীর মধ্যে মা শীতলা পুজোর জন্য সবথেকে বেশি পরিমাণ মানুষ পুজো দিতে আসেন এই ছোট্ট শহর সালকিয়ার মধ্যে। এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়ায় বাঁধাঘাট, খুব জনপ্রিয় ঘাট, এবং এইখানে প্রায় পুরো হাওড়ার মধ্যে প্রায় 60খানারও বেশি শীতলা ঠাকুর রয়েছে, বা শীতলা মন্দির বলা যায়, শীতলা মন্দির রয়েছে। তো বছরে এই দিনটাতে প্রত্যেক মন্দির থেকে ঘট, জলের ঘট এসে একটা স্নানের উৎসব বা স্নানের পর্ব থাকে, যেটা মা শীতলা স্নানের পর্ব। হাওড়া সালকিয়া গঙ্গার ধারে একটি ছোট্ট শহর। এইখানে প্রায় 60টির মতো ছোট বড় শীতলা মায়ের মন্দির রয়েছে। এই সমস্ত মন্দিরে মাঘ মাসে মাঘী পূর্ণিমায় শীতলা পুজোটি হয়। তো দেখো আজকে সেই পর্বটা, সেই ঐতিহাসিক পর্বটা হচ্ছে, যেটা বছরে একটি দিন হয়, যেটা ওই ফেব্রুয়ারি মাসের দিকে। তো এখানে একের পর এক ঘট আসছে, দুপুর 3টে পর্যন্ত এই অনুষ্ঠানটা হবে। এই স্নানের পর থেকেই থাকে দণ্ডিকাটার একটা পর্ব, যেটা আমরা দেখব। এই ঘাট থেকে দণ্ডি কেটে বিভিন্ন মন্দিরে, হাওড়া অঞ্চলে যত মা শীতলার মন্দির আছে, ভক্তরা এই জল বিভিন্ন মন্দিরে তারা পুজোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এখানকার মা শীতলা পুজো বহু প্রাচীন। প্রথমে এখানে ছোট মা, মেজমা, বড় মা, সেজমা, এইরকম 7টি শীতলা মায়ের মন্দির ছিল। তখন এই 7টি মন্দিরেরই পুজো করা হতো এই সালকিয়ায়। কিন্তু বর্তমানে মন্দিরের সংখ্যা এখন প্রায় 70টিরও বেশি। সেই সঙ্গে বাইরে থেকে প্রচুর মন্দিরের ঘট এসে উপস্থিত হয় পুজোর দিন সকালে গঙ্গার ঘাটে। গঙ্গার পবিত্র জলে স্নান করছেন এবং সেই জল মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। ঘটে করে দেখতে পাচ্ছ ছোট ছোট ঘট, তারা পিতলের ঘটে করে সেই জল ভরছে, ভরে এবার এই জলই চলে যাচ্ছে মন্দিরে। এখানে আগে 7টা মা ছিল, এখন প্রচুর, এখন অগুন্তি বড় মা, মেজমা, সেজমা করে 7 জন মা ছিলেন, এখন অনেক বেড়েছে, তবে মেন ওনারাই। যত দিন গড়িয়েছে পূজোর সংখ্যা তত বৃদ্ধি পেয়েছে। এখন প্রত্যেক বছর প্রায় 5 লক্ষ বেশি মানুষ একদিনে বড়মার মন্দিরে পুজো দেন। স্নানের পরে আর একটা ছোট্ট পর্ব থাকে এইখানে। এবার স্নানের পরে এবার এখান থেকে দণ্ডি কাটা শুরু হচ্ছে। এই যে মন্দির, এখান থেকে যে ঘাট, ঘাটের শেষ, এখান থেকে এবার দণ্ডি কাটাটা শুরু হবে পুরো মন্দির পর্যন্ত, ছোট মা, মেজমা, বড় মা। এটি বাঁধাঘাট, বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একসময় এই ঘাটে স্নান করেছিলেন। ছোট্ট ঘাট, মানুষের ভিড়ে সব সময় যেন উপচে পড়ছে। এত ভিড় হয় পা ফেলার জায়গা পর্যন্ত থাকে না। বাঁধাঘাট থেকে বড়মার মন্দির 2 কিলোমিটারের পথ। এই সমস্ত পথই ভক্তরা দণ্ডির মাধ্যমে কভার করেন। ভক্ত
রাত স্নানের পরে বাঁধাঘাট থেকে স্নানের পরে এই রাস্তা হয়ে যাবে মন্দিরে। তো এখন প্রায় দন্ডি কাটার সময়, দেখতে পাচ্ছ রাস্তা শীতলা পুজোর দন্ডি মানে কাটে, এত লোক কাটে যে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। সারা পৃথিবীতে মা শীতলা পুজোর দন্ডি অনেক জায়গায় কাটা হয়, বিশেষ করে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে রাজ্যে শীতলা পুজোটা বেশি হতে দেখা যায়। হাওড়ায় সালকিয়ায় মানুষজনের সংখ্যা যে এত সংখ্যক, মানুষ দন্ডি কাটছে প্রায় ভোর চারটে থেকে, এখন প্রায় একটা কাছাকাছি বাজে, এখনও কন্টিনিউ অনবরত মানুষ দন্ডি কেটে যাচ্ছে। রাস্তাটা দেখো, ব্লক বানাও ব্লক। আন্টি এটা কোথায় যাবে এখন দন্ডি কেটে? এরা শ্রী বড় মা মন্দিরে যাবে। বড় মার মন্দিরে সবাই? বড় মার মন্দিরে যায়। মন্দিরটা কোথায়? ওই সামনে আছে একটু। বড়মার মন্দিরে যাচ্ছে, তো সামনে আছে, যেতে টাইম লাগবে, একটু টাইম লাগবে, তাই তো? এই রাস্তাতেই স্নানের পর দন্ডি কাটা শুরু হয়। এই ঘাট থেকে আরো কিছুটা দূরে আরো একটি প্রাচীন মন্দির রয়েছে, যেটা হাওড়ার সব থেকে প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটি, কাল ভৈরবের মন্দির। প্রচুর মানুষ এই পথ দিয়ে যেতে যেতে এইখানে প্রণাম করেন। তারপরে যাত্রা শুরু হয় বড় মার মন্দিরের উদ্দেশ্যে। পুরো রাস্তার এক পাশে দন্ডির পথ, পথটি কমপ্লিট করতে এক ঘন্টারও বেশি টাইম লাগে। সব বয়সের মানুষদের এই দন্ডিতে অংশগ্রহণ করতে দেখা যায়, যার মধ্যে অনেক বাচ্চাদেরও দেখা যায়। এনারা প্রত্যেকেই এই দিনটি উপবাস। গঙ্গা থেকে ঘটে করে জল নিয়ে যাওয়ার সময় অনেক মানুষের ভর হতে দেখা যায়। এই সময় তাদের আচরণ সাময়িকভাবে বদলে যায়। তো অনেক মানুষকেই দেখা যায় এই রকম ভরে পড়তে। এনারা সবাই যাচ্ছেন বড় মার মন্দিরের উদ্দেশ্যে। সালকিয়ার মা শীতলা স্নানযাত্রা উপলক্ষে ঘট স্নান এবং দন্ডি কাটাটি আমরা দেখলাম আজকের এই ছোট্ট পর্বে। এর পরের পর্বে আমরা দেখব বড় মার মন্দিরের পুজো দেওয়ার কী পরিস্থিতি আর পুজোটা কেমনভাবে হয়, এর পরের পর্বে আমরা সেটা দেখবো।